Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya mursaleen nabiyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi shrah li sadri wa yassir li amri wa akhlul uqdatan min lisani yafqahu qawli. Alhamdulillah. Amra surah yusufer pray shesh dike chole eshchi to ajke khub ek mane powerful ekta ayat seta hocche 90 number ayat একটা আয়াতই যথেষ্ট হবে আজকে আলোচনার জন্য। বেসিক্যালি এই আয়াতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাদের মানে ভীতসন্ত্রস্ত রিয়াকশন প্রদান করলে করেছিলেন, মানে যেটা রিয়াকশন দিয়েছিলেন সেটা এই আয়াতে ক্যাপচার করা হয়। পাশাপাশি এটার বিপরীতে ইউসুফ আলাইহিস সালাম ফার্দার বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করলেন সেটাও এখানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে একটা আয়াতে। কেননা এই বর্ণনাটা অনেক বড় হতে পারত। বেসিক্যালি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যদি এর আগের আয়াতের বর্ণনাগুলো আমরা দেখি যে খুব কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়ে তারা ব্যাকুলভাবে সাহায্যের আবেদন করলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে, দ্যাট মিন্স তাদের অবস্থা খুব খারাপ ছিল। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে তারা মিশরের আজিজ হিসাবে দেখতে পাবে এটা তারা কোনো সময়ে তাদের স্বপ্নের মধ্যেও এই বিষয়টা ছিল না, এটা কল্পনার বাইরের বিষয় ছিল। কেন বিষয়টা তাদের জন্য আকাঙ্ক্ষিত ছিল না, তাদের জন্য অবশ্যই সেটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। কেন তারা ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের বিপরীতে খুব কঠিনভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অ্যানোমিসিটি শত্রুতা মনোভাব তারা পোষণ করত, সেটা অনেক দিন ধরে তারা জিয়ে রাখছিল। তারা অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, তো সেই বিষয়গুলোই আসপেক্টে এখানে যখন তারা ইউসুফ আলাইহিস সালামের পরিচয়টা বুঝতে পারলো সেটাই হচ্ছে তাদের জন্য একটা বড় ধরনের আতঙ্ক ছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম কীভাবে ওনাকে ইন্ট্রোডিউস করলেন, কীভাবে সময়টা উনি মানে পিক করলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডে ওয়ান থেকে যখনই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে প্রথম সাহায্য নিতে আসলো তখনই সাথে সাথেই তিনি তাদেরকে চিনে ফেলছিলেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। সে বর্ণনা দিয়ে কিন্তু এই আলোচনাটা শুরু, কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়েই এই ঘটনা প্রবাহিত হচ্ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওনার পরিচয়টা প্রকাশ করছিলেন না, কেন উনি চাচ্ছিলেন ওনার ভাইরা যাতে কী হয় একটা সংশোধনের রাস্তায় চলে আসে। তো সেই বিষয়টা ওনার একটা এক্সপেকটেশন, তো এটা একটা বড় ধরনের সবরের বিষয়। সেই সবরের ডেমনস্ট্রেশন উনি করেছেন, এবং এর আগের সফরে যখন এসেছিল তখন বেনিয়ামিনকে যখন চুরির দায়ে অভিযুক্ত করা হলো তখন এই ভাইরা সেই রাজদরবারেই ইউসুফ আলাইহিস সালামকে চোর বলল, অথচ তারা জানে না যার সামনে কথা বলছে সেই হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। অতএব এরকম একটা কঠিন ইমিডিয়েট পরিস্থিতি তাদের মেমোরিতে আছে, এর আগে তো ইউসুফ আলাইহিস সালামের উপর তারা কী অত্যাচার করছিল সেটা তাদের অবশ্যই তাদের মেমোরিতে আছে। অতএব যখনই ইউসুফ আলাইহিস সালাম সরাসরি 89 নম্বর আয়াতে জিজ্ঞাসা করলেন যে তোমরা ইউসুফ এবং ইউসুফ ভাইয়ের সাথে কী করেছিল সেটা কি তোমাদের মনে আছে, তখন সাথে সাথে তাদের সমস্ত স্মৃতি ফেরত আসলো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কেন অনেকগুলো ক্লু এখানে অ্যাভেলেবেল ছিল। এই যে ইউসুফ আলাইহিস সালাম, আমরা গত সেশনেও এটা আলোচনা করছিলাম যে যখনই তারা মিশরের প্রবেশ করলো সেখানে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে যেভাবে ডিল করছিল এবং ওনার অ্যাপিয়ারেন্স, ওনার চেহারা, ওনার নাম, ইভেন কি ওনার নাম তো সবাই ইউসুফ হিসাবেই জানতো, যদিও আজিজ হিসাবে তারা পরিচিত, কিন্তু ডেফিনেটলি ওনার একটা নাম ছিল। উনি ওখানকার মিশরের যারা অধিবাসী তাদের থেকে ভিন্ন চেহারার মানুষ ছিলেন। অতএব অনেকগুলো ক্লু কিন্তু এখানে ছিল, এবং উনি কী জন্য তাদেরকে বিশেষভাবে ফেভার করলো, তারপর বেনিয়ামিনের ব্যাপারে উনি বেশি ইন্টারেস্টেড হলেন কী জন্য, অনেকগুলো বিষয় ক্লু হিসেবে ছিল যেটা তারা টোটালি ইগনোর করছে, সেটা তারা দেখার চিন্তাও করে নাই। ইভেন কি ইয়াকুব আলাইহিস সালাম যখন তাদেরকে বলল যে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের ব্যাপারে অনুসন্ধান করো, অতএব সেটাও যদি তারা সিরিয়াসলি নিত তাদের সেই মেমোরি থেকে তারা চিন্তা করে বের করে ফেলতে পারত যে এটি ইউসুফ আলাইহিস সালাম। অতএব তাদের সেই ধরনের কোনো ইন্টেনশনই তার সেটার মধ্যে ছিল না, যার ফলে এই দৃশ্যমান এভিডেন্সগুলো থাকার পরেও তারা কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। এবং এটাই একটা পাওয়ারফুল বিষয়, কেন আমাদের ফোকাস যখন ভিন্ন জায়গায় থাকে তখন আমরা অবভিয়াস বিষয়গুলো যেগুলো মানে একেবারে অবশ্যই যেগুলো আমাদের বোঝা দরকার ওই জিনিসগুলো আমরা বুঝি না। সেজন্য ফোকাসিংটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, পার্সপেক্টিভটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা বড় ধরনের টিচিং
মানে বড় ধরনের শিক্ষা আমরা এখান থেকে পেলাম, সেটা হচ্ছিল যদি ফোকাসটা ঠিক মতো না থাকে তাহলে একদম অকাট্য প্রমাণ সামনে থাকার পরও আমরা জিনিসটা দেখতেছি না। সেটা যেমন আমাদের বিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেছি আমার আশেপাশে অকাট্য অনেক প্রমাণ আছে, কেন আল্লাহ আছে, কেন আমাকে পরকালে যেতে হবে, কেন আমি বিচারের সম্মুখীন হব। এখন এই অবভিয়াস প্রমাণগুলোকে যদি আমি ইগনোর করি আমি কোনো সময় আল্লাহকে চিনব না। এবং আমাদের আশেপাশে যারা আল্লাহ বিমুখী হয়ে জীবনযাপন করতেছে তাদের অবস্থা ঠিক একই রকম, তাদের সামনে অকাট্য প্রমাণ প্রবাহিত হচ্ছে কিন্তু কোনোভাবেই তারা সেই প্রমাণগুলোকে কী করতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না এবং সত্যটাকে তারা বুঝতে পারছে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং বিশ্বাসের ক্ষেত্রে ভালো কিছু করার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব সেই ডেমনস্ট্রেশনের পরে যখনই ওই প্রশ্নটা করা হলো, ইউসুফ আলাইহিস সালাম খুব ইন্টেলিজেন্ট ওয়েতেই ওনার পরিচয়টা ডিসক্লোজ করলেন এইভাবে যে তোমাদের কি মনে আছে ইউসুফ এবং ইউসুফ ভাইয়ের সাথে কি তোমরা করেছিলে, সাথে সাথে তাদের সমস্ত ক্লুগুলো তারা অ্যাসেম্বল করে ফেলতে পারলো এবং তারা রিকগনাইজ করলো যে ইনি হচ্ছে ইউসুফ। তখন তাদের শুধু একটা এক্সপ্রেশন আল্লাহ এখানে ইনক্লুড করলেন, সেই এক্সপ্রেশনটা হচ্ছে এভাবে কলু, তারা বলে উঠল আ ইন্নাকা লা আনতা ইউসুফ। খুব পিকুইলিয়ার সেন্টেন্স কনস্ট্রাকশন, গ্রামার না বুঝলে এটা আমাদের জন্য ডিফিকাল্ট, কেননা বাংলা ট্রান্সলেশন তুমি কি সত্যি ইউসুফ, এটা আসলে আমরা যেভাবে বলতেছি এটা ওরকম ঠিক না, তাই না? এটা খুব পাওয়ারফুল ওয়েতে এই এক্সপ্রেশন আতঙ্কগ্রস্ত হয়ে সেই এক্সপ্রেশন দেয় আ আন্তা আ ইন্নাকা লা আন্তা আ ইন্নাকা কার সাথে একটা তুমি আছে, লা আন্তা লার ওপর একটা এমফেসিস আছে, ইন্না একটা এমফেসিস জোর, লা একটা জোর, আন্তা হচ্ছে আবার তুমি বললো ইউসুফ, দ্যাট মিনস এটার আতঙ্কগ্রস্ত হয়ে তারা সেই এক্সপ্রেশনটা দিছিল যে তারা বুঝতে পারছিল যে এখন তাদের আর পালাবার কোনো উপায় নাই। তারা এতদিন ধরে যা অপকর্ম করে আসছিল তারা মনে করছিল যে এগুলো করলে কিছু হবে না, তাই না? ইভেন কি ইয়াকুব আলাইহিসসালামের তারা সাথেও তারা যেভাবে ডিল করলো যখন উনি বললেন যে ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের ব্যাপারে তোমরা অনুসন্ধান করো, সে জায়গাটাও তারা কিন্তু ওইভাবে ইগনোর করল, ইগনোর করে মিশরে আসলো। মিশরে এসে তাদের যে নেসেসিটি খাবারের জন্য তারা সেখানে সেটাকে হাইলাইট করলো, সেটার জন্য সদকা চাইলো, হ্যাঁ তাদের সেটার জন্য তারা সমর্পিত হলো, কিন্তু তারা কোনোভাবে ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের ব্যাপারটাকে তারা কোনোভাবে প্রায়োরিটিতে আনলো না। অতএব ওইটাকে যেভাবে তারা ইগনোর করছিল, এই ইগনোর করার বিপরীতে তারা যখন এটা ফেস করলো তাদের জন্য এটা বড় ধরনের আতঙ্কগ্রস্ত একটা পরিস্থিতি, এবং সেটা তারা একটা ফেজ দিয়েই আল্লাহ এখানে ক্যাপচার করলেন। ক্যাপচার করার সাথে সাথেই আল্লাহ কী করলেন, সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম সেটাকে কী করলেন, সেই আতঙ্কগ্রস্ত, কেননা সেই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালাম যা ইচ্ছা তাই করতে পারতেন, ওনার ক্ষমতা ছিল, ওনার সেটা ন্যায্যতা ছিল, সেটা জাস্টিফিকেশন ছিল, হ্যাঁ তো সেটা উনি করতে পারতেন কিন্তু সেটা তিনি করলেন না। এটা আরেক ধরনের সবরের একটা ডেমনস্ট্রেশন, যেটা আমরা বলি যে একটা ডায়মন্ডের একটা হীরার অনেকগুলো ফেস থাকে, প্রতিটা ফেসই কিন্তু অসাধারণ উজ্জ্বল একটা বিষয়, ঠিক একইভাবে সবরেরও অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো মাত্রা আছে, ডাইমেনশান আছে, প্রতিটার মধ্যে কিন্তু একটা অসাধারণ ঔজ্জ্বল্য থাকে, একটা গ্লেজিং থাকে, সেই গ্লেজিং এইটা একটা পার্ট যেটা ইউসুফ আলাইহিসসালাম এখন ডেমনস্ট্রেট করলেন, যে সমস্ত ক্ষমতা থাকার পরেও, সমস্ত প্রতিশোধ নেওয়ার সমস্ত ন্যায্যতা থাকার পরেও তিনি কী করলেন, সেখান থেকে নিজেকে নিবৃত রাখলেন, সেটা ইমিডিয়েটলি আমরা আলোচনা করব যে সেটার আর একটু ডিটেইল। তো উনি ফার্স্ট রিয়াকশান দিলেন কি, তাদের এই আতঙ্কগ্রস্ত হওয়ার বিপরীতে উনি প্রথমে বললেন কলা ইন আনা ইউসুফু ওয়া হাজা আখি, আমি ইউসুফ আর এ হলো আমার ভাই। এটা খুব কঠিনভাবে বললেন, কেননা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে, তাদেরকে হুশের মধ্যে আনলেন, হ্যাঁ তোমরা আমি ইউসুফ, আমি হলো মিশরের এখনকার আজিজ, সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমি, এবং এই হচ্ছে আমার ইউসুফ, আমার ভাই ইউসুফ। তাহলে এতদিন ধরে তোমরা যা কিছু করছো সেটার বিপরীতে এখন আমি কী করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি প্রতিশোধ নিতে পারি। এরকম একটা করা পজিশন উনি দিলেন, আনা ইউসুফ ওয়া হাজা আখি, তোমাদের এই ফ্রেজটা তোমাদের সাথে তোমাদের চারিপাশে ঘুরতেছে একদম ডে ওয়ান থেকে,
ইউসুফ এবং তার ভাইকে আমাদের পিতা অনেক বেশি ভালোবাসে, অতএব এটা এটা আমাদের জন্য ভালো না, অতএব সেটাকে কীভাবে নষ্ট করা যায় সেটার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করলো। করে সেখানে ক্ষান্ত হলো না, এবং শেষে যখন ইয়াকুব আলাইহিসসালাম বললো যে ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের ব্যাপারে তোমরা অনুসন্ধান করো, সংশোধিত হও, সেটাকেও তারা ইগনোর করলো। আর আজকে তারা সেখানে রাজদরবারে এসে হাজির হলো, সেখানে তাদের প্রশ্ন করা হলো ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের সাথে তোমরা কী করছিলে, সেটা মনে আছে? এবার আতঙ্কিত হওয়ার পরে উনি আবার কনফার্ম করে, হ্যাঁ আমি ইউসুফ এবং এই হলো আমার ভাই। অতএব এটা খুব পাওয়ারফুল একটা, তাদের আতঙ্কগ্রস্ত হওয়ার ব্যাপারে মানে বলতে পারেন যে একটা পাওয়ারফুল স্ট্যান্ড উনি নিয়ে তাদের এই তাদের ভীতিকর পরিস্থিতিটাকে আরও কঠিন করে তুললেন ইমিডিয়েটলি। এটা করার সাথে সাথে উনি বেসিক্যালি জিনিসটাকে অন্যদিকে টার্ন করলেন পরের আর আয়াত। এটা এটা পাওয়ারফুল ট্রানজিশন। এখানে আমরা যে জিনিসটা সবরের বিষয়টা বলছিলাম, যে এতক্ষণ পর্যন্ত আমরা সবরের বিষয়গুলো দেখছিলাম এভাবে, একটা আমরা বললাম অনেকগুলো ফেস থাকে একটা ডায়মন্ডের, থেকে সবরের অনেকগুলো ফেস থাকে। সাধারণত পরিস্থিতি যখন আউট অফ কন্ট্রোল থাকে, যেমন আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ি, যখন আমাদের এই পরিস্থিতিগুলো আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, তখন আমরা সবর করি। ঠিক আছে, সবর করার মধ্যে ওয়ান অফ দি কি পয়েন্ট হচ্ছিল, কোনো অবস্থাতে আমরা আমাদের আল্লাহর উপরে অসন্তুষ্টি আমাদের মনের মধ্যে জাগবে না। এটা হচ্ছিল পাওয়ারফুল জিনিস। আমাদের কষ্ট থাকতে পারে, আমাদের বিভিন্ন শারীরিক কষ্ট থাকতে পারে, আমাদের বিভিন্ন মানসিক কষ্ট থাকতে পারে, সেই ইমোশনাল ক্রাইসিস থাকতে পারে, এগুলো সব কিছুই থাকতে পারে। এটা এবং লজিক্যাল, এটা থাকাটা লজিক্যাল, সেটা থাকবে, কিন্তু সেটা থাকার পরেও আমরা কোনো অবস্থাতে আল্লাহর উপরে কী হই না, অসন্তুষ্ট হই না। এটা হচ্ছিল একটা খুব পাওয়ারফুল সবরের বিষয়, একটা ব্যালেন্সিং বিষয়। তাহলে সমস্ত বিরূপ পরিস্থিতিতে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার যে বিষয়টা, সেটাকেই একটা গুরুত্বপূর্ণ সবরের পার্ট দেখছিলাম, যখন পরিস্থিতি সবগুলো অ্যাগেনস্ট। যেমন ধরেন প্রথমে ইউসুফ আলাইহিসসালামকে বালক বয়সে কূপের মধ্যে যখন ফেলা হলো, তখন ওই পরিস্থিতি ওনার আউট অফ ওনার কন্ট্রোলের বাইরে ছিল। তারপর ওনাকে দাস বাজারে বিক্রি করা হলো, পরিস্থিতি ওনার কন্ট্রোলের বাইরে। তারপরে আজিজের ঘরে এসে উনি দাস হিসেবে জীবনযাপন করছিলেন, সেটাও ওনার কন্ট্রোল, আউট অফ হিজ কন্ট্রোল। তারপর আজিজের স্ত্রী ওনার সাথে অসদাচরণ করলেন, সেটাও আউট অফ কন্ট্রোল। তারপরে মিথ্যা অভিযোগ ওনার উপরে বিপরীতে উত্থাপিত হলো, উনি জেলে থাকলেন বিনা বিচারে। এই সমস্ত পরিস্থিতিগুলো ওনার আউট অফ কন্ট্রোল। সেই অবস্থায় উনি ওনার মানসিক কষ্ট হয়েছে, ওনার শারীরিক কষ্ট হয়েছে, কিন্তু উনি ইমোশনাল কষ্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি স্পিরিচুয়ালি উনি সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন। এইটা ছিল একটা পরিস্থিতি, যে পরিস্থিতি অ্যাগেনস্টে তারপরে আল্লাহর উপরে সন্তুষ্টি বজায় রেখে সবরটাকে ইনট্যাক্ট রাখা, সেটা একটা ডেমনস্ট্রেশন ছিল। এখন যে জিনিসটা হচ্ছে, সে জিনিসটা হচ্ছিল আরেক ধরনের। এখন পরিস্থিতি 100% ওনার কন্ট্রোল। ইউসুফ আলাইহিসসালামের পরিস্থিতি 100% কন্ট্রোল, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, এবং এটা করার ন্যায্যতা ওনার আছে, ওনার সাথে যায়। এবং ইসলামে সেটা আই ফর আই যেটা বলা হয়, আমার সাথে যতটুকু অত্যাচার করা হয়েছে আমারও অতটুকু অত্যাচার করা কি আছে, রাইট আছে, হ্যাঁ সেই অধিকার আমার আছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইউসুফ আলাইহিসসালামের যে বিষয়টা সেটা হচ্ছিল যে এই পরিস্থিতিতে তিনি আল্লাহকে স্মরণ করলেন, যে ওনার এখন অ্যাবসুলেট ক্ষমতা আছে, যা যা ইচ্ছা তাই করার, কিন্তু তার উপরে আছে কে, আল্লাহ। আল্লাহ যখন আছে, এখন আমি কি যা ইচ্ছা তাই করতে যায় এমন কিছু করে ফেলবো যেটার মধ্যে থেকে কী আসবে, মন্দ কিছু আসবে? কেন মন্দ বিষয়টা কোনোভাবে মানে সেটা আল্লাহর সম্মতি বিষয়টা আছে। অতএব উনি যে ব্রডার গোল চাচ্ছেন, যে ওনার যে ব্রড এইম যেটা আছে, যে ওনার ভাইদেরকে সংশোধনের রাস্তায় নিয়ে আসা, সেই মুহূর্তে এই ধরনের কোনো অ্যাটিচিউড অবশ্যই ওনার জন্য পজিটিভ হবে না। তো এই মুহূর্তে এই যে পরিস্থিতিটা আল্লাহ ওনাকে দিলেন, এই পরিস্থিতিটার জন্য উনি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলেন। সে পরের স্টেটমেন্টটা হয়েছে, এখানে তিনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলেন, কাদ মান্নাল্লাহু আলাইনা। খুব পাওয়ারফুল স্টেটমেন্ট, বললেন যে আল্লাহ আমাদের উপর কী করলেন, মান্না, মান্না মানে হচ্ছিল আমাদের উপরে অনুগ্রহ করলেন। ফাদলা, ফাদল একটা শব্দ, মান্না আর একটা শব্দ, দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। তো এখানে বললেন কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে কী করছেন, বিশেষ অনুগ্রহ দান করছেন, আমাদেরকে অনুগ্রহ করেছেন। এখানে আলাই না বলতে ইউসুফ আলাইহিসসালাম এবং ওনার ভাই বেনিয়ামিনের কথা বলা হয়। দ্যাট মিন্স এই 10 ভাইকে স্মরণ করাই দেওয়া হলো যে আমাদের দুজনের উপর আল্লাহ বিশেষভাবে কী করছেন, অনুগ্রহ করছেন।
তো সেই অনুগ্রহটা কি এই বিষয়টা একটা পাওয়ারফুল বিষয় এবং এই জিনিসটা নিয়েই মুফাসসিররা অনেক আলোচনা করছেন এই অনুগ্রহগুলো কী হতে পারে। তো সেখানে প্রথম আলোচনার বিষয়টা ছিল এভাবে যে এত বিরূপ পরিস্থিতির মধ্যে আল্লাহ উপরে বিশ্বাস এবং ভরসা অটুট রাখতে পেরেছিলেন দুই ভাই ইউসুফ আলাইহিসসালাম এবং বেনিয়ামিন রাখতে পারছিলেন এবং কোনোভাবে শয়তানের ট্র্যাপে পড়েননি। কেননা ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে ওনাকে স্মরণ করাই দিচ্ছিলেন যে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফ আলাইহিসসালামের বিপরীতে ষড়যন্ত্র করবে, কিন্তু এই ষড়যন্ত্রের পিছনে মূল চালিকা শক্তি হচ্ছিল কি, ইন্না শয়তান আলিল ইনসানি আদু মুবিন, শয়তান হচ্ছে মূল। তাহলে শয়তানের ট্র্যাপে ওনার ভাইরা পড়ছে, শয়তানের ট্র্যাপে পড়ে ভাইরা পড়ছে এবং তাদের বিশ্বাসের যে বিশ্বাসটা অটুট থাকে নাই, কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনের বিশ্বাসকে অটুট রাখছেন, বিশ্বাস এবং আস্থাকে অটুট রাখছেন। সেটা আল্লাহর সাহায্য ছাড়া তিনি তারা এটা অ্যাটেন করতে পারতেন না, পাশাপাশি শয়তানের সেই ট্র্যাপ থেকেও আল্লাহ ওনাকে যেতে রক্ষা করছেন। কেননা শয়তান থেকে বাঁচার একমাত্র রাস্তা কি, আল্লাহর কি মা আদাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তা আল্লাহই সেই প্রোটেকশনটা দিয়েছেন, সেই জন্য প্রথম ফেভার হিসেবে এইটাকে ওনারা রিকগনাইজ করছেন। দ্বিতীয় বিষয় হচ্ছিল দীর্ঘ অনিশ্চয়তার পর ইউসুফ আলাইহিসসালাম বেনিয়ামিনের সাথে মিলিত হলেন, অনেক আনসার্টিনিটি, সেই দীর্ঘ জীবন বেনিয়ামিন সেই ছোটো অবস্থা থেকে বড় হচ্ছে এবং সেই ভাইদের অত্যাচারের সম্মুখীন হচ্ছে এবং ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে রিলিফ হলেন, কিন্তু আরেকটা কঠিনতম জীবনে উনি অতিবাহিত করলেন, কিন্তু এন্ড অফ দি ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইয়ের মধ্যে মিলন করে দিলেন। সেটাই ওনারা কী করলেন, আল্লাহর ফেভার হিসাবে রিকগনাইজ করলেন। তারপরে অত্যাচারিত নিপীড়িত অবস্থা থেকে মুক্তি পাওয়া, যদিও দুইজনের প্রেক্ষাপট ভিন্ন, তারপরও দুইজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই পরিস্থিতিতে, কষ্টকর পরিস্থিতির মধ্যে তারা ছিলেন সেখান থেকে আল্লাহ রিলিফ দিলেন। সেটা ওনারা এই মান্নাল্লাহু আল্লাহ যে ফেভার করলেন সেটার মধ্যে ইনক্লুড করলেন। এবং সর্বশেষ হচ্ছিল অত্যাচারী এবং নিপীড়নকারীদের উপর কর্তৃত্ব দান করলেন, সেটা হচ্ছিল সবার শেষ বিষয়। অতএব এইভাবে ইউসুফ আলাইহিসসালাম বেসিক্যালি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ এই যে বিষয়টা, যে পরিস্থিতিতে এসে তার ভাইরা তার সামনে সমর্পিত হলো এবং ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ালো, সেই পরিস্থিতিতে ওনাকে আল্লাহ ওনাকে এবং ওনার ভাইকে, এবং যদিও ওনার ভাইয়ের পজিশন ওনার চেয়ে অন্যরকম ছিল, তারপরও উনি বললেন যে দুইজনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন, বিশেষ অনুগ্রহ দিচ্ছেন, সেজন্যই আজকে এই পরিস্থিতি। এখানে উনি কোনোভাবে নিজের কোনো ক্রেডিট নিলেন না, নিজে ক্রেডিট নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন, এটা কিন্তু একটা পাওয়ারফুল বিষয়। পাশাপাশি আরেকটা পাওয়ারফুল বিষয় হচ্ছিল এখানে এই পরিস্থিতিতে উনি ওনার ভাইদেরকে খোঁচা দিয়ে কোনো কথাই বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকে অনুসরণ করতে হয়। এরকম কনফ্লিক্টিং সিচুয়েশনে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্রতিপক্ষকে বিভিন্নভাবে ঘায়েল করার জন্য, তাকে বিভিন্নভাবে গালি দেওয়ার জন্য বা বিভিন্ন পরিস্থিতি তৈরি করার জন্য। এইখানে ইউসুফ আলাইহিসসালাম খুব কেয়ারফুলি কী করলেন, সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখলেন। কেননা এন্ড অফ দি ডে উনি চাচ্ছিলেন ওনার ভাইরা কী হোক, সংশোধিত হোক। তাহলে সে সংশোধনের রাস্তায় যখন দাওয়াত দিচ্ছেন তখন এখন বক্র কথা, অনর্থক কথা, সেই জিনিসগুলো না বলাটাই বেটার। কেননা সেটাই তাদের মনে কি, তাদের মনে এক ধরনের রিভার্স বিষয় তৈরি করতে পারে। এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল সাইকোলজিক্যাল বিষয়। আপনি কাউকে যদি হেদায়তের রাস্তা আনতে চান, তার সাথে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে তার সাথে মন্দ আচরণ করা যাবে না, নিজেকে সংযত রাখতে হবে, তার ইগোতে খোঁচা দিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা বললে অবশ্যই মূল উদ্দেশ্য কী হবে, মূল উদ্দেশ্য অন্যদিকে চলে যাবে। কেন, এই ইগোর লড়াইয়ের মাধ্যমে কিন্তু, ইগোর লড়াইয়ের জন্যই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট। অতএব ওই পরিস্থিতিটা উনি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করলেন এবং এটাই ওনার সবরের একটা অসাধারণ সৌন্দর্য এখানে প্রকাশিত হচ্ছে। উনি বললেন কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে ফেভার করছেন, বললেন না আমাদেরকে ফেভার করছেন তোমাদের বিপরীতে, এই কথাটা বললেন না। কিন্তু এটা অবভিয়াস, সবাই বুঝতে পারতেছে এখন দুই ভাই এখানে ঈশ্বরের ক্ষমতায় এবং তার সামনে অসহায় হিসাবে বাকি দশজন হাজির, অথচ এই দশজন তারা বলতো ওয়ানাহু ওসবাহ, আমরা হচ্ছে একটা ব্যান্ডেড গ্রুপ এবং আমাদেরকে পরাজিত করার কেউ নাই,
আমরা ইচ্ছা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে নেকড়ের গল্প সাজায় বাবার সামনে দাঁড়ায় নবী বাবার যে যিনি একজন নাবী সে নাবী বাবার সামনে কিন্তু সেটা পার পেয়ে যেতে পারি, এই ধরনের অধ্যত্ত আচরণ তারা করছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয় যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ফেজ উনি পার করে এই পজিশনে আসছেন, কোনো অবস্থাতে উনি আল্লাহর উপরে ওনার অসন্তুষ্টি ছিল না, সবসময় সন্তুষ্টি ছিল এবং সেটা তিনি রিকগনাইজ করছেন এবং সেটা মানে বলতে পারেন উচ্চারণ করে বলছেন। যেমন ধরেন কারাগারে সেই ওনার কারাগারী সঙ্গীদের সাথে যখন উনি অবস্থান করতেছিলেন তাদের যখন দাওয়াত দিচ্ছিলেন উনি সেখানে বর্ণনা করেন নাই যে কত কষ্টকর পরিস্থিতির মাধ্যমে উনি ওনার একটা স্টেবল জীবন থেকে এই আনস্টেবল জীবনে চলে আসছেন, সে কাহিনী ওনার কারাগার সঙ্গীদেরকে বলেন নাই। উনি বলছেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা হচ্ছিল আমাদের উপরে আল্লাহর বিশেষ ফজল। ঠিক আছে, এই কথাটা উনি বললেন, এখানে ফজলের কথা বললেন, এখানে মান্নার কথা বললেন, একই রকম সমার্থক শব্দ। তো সেখানেও যেমন বললেন কারাগারের মধ্যেও বললেন যেমন জিনিস, আজকে সিংহাসনে ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরও তিনি কি বললেন একই কথা বললেন। দ্যাট মিন্স ওনার দৃষ্টিভঙ্গি আল্লাহর সাথে কোনো অবস্থাতে পরিবর্তন হয় নাই এবং তিনি সেটা মেনটেন করে যেতে পারছেন, যখন ক্ষমতাহীন ছিলেন তখনও ক্ষমতাবান হওয়ার পরও। তাহলে সবর টেস্ট হচ্ছে যখন নির্যাতিত হচ্ছি তখনও সবর টেস্ট হবে, যখন ক্ষমতাবান হব তখনও সবর টেস্টেড হবে। সেই বিষয়টা খুব পাওয়ারফুলভাবে এই সূরা ইউসুফে আল্লাহ ডেমনস্ট্রেশন দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন এখান থেকে আমরা বলতে পারি। এখন এখানে এই এরপরে আমরা স্টেটমেন্টের পরে ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ঠিক করলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে এটাই হচ্ছিল রাইট সময়, এটা হচ্ছিল সঠিক সময় ভাইদেরকে সঠিকভাবে দাওয়াত দেওয়া, মানে তাদেরকে এখন যা কিছু উনি বলবেন এই কথাগুলো তার ভাইরা সবাই শুনবে এবং সেটা তারা মানে গুরুত্বের সাথে নিবে। কেন এতদিন অনেকে অনেক কথা বলছে কোনোভাবে গুরুত্ব তারা দেয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিতভাবে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের প্রতি তাদের অ্যানিমোসিটি তাদের শত্রুতা পরিত্যাগ করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য যে আহ্বান জানাচ্ছিলেন সেটা তো তাদের তারা কান দেয় নাই। আজকে এই যে কঠিন পরিস্থিতি যে তারা পড়ল এই পরিস্থিতিটাকে পরিস্থিতির উত্তম ব্যবহার করার জন্য ইউসুফ আলাইহিস সালাম এর পরের কথাগুলো বললেন খুব পাওয়ারফুল। সেই কথাটা হচ্ছিল এভাবে ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই ইন্নাহু ইনফ্যাক্ট এটা ট্রান্সলেশন হচ্ছিল ইনফ্যাক্ট দ্য মিন শান বলা হয়। তারপর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট মাই ইয়াত্তাকি, মাই বলতে যে কোনো, মান ইয়াত্তাকি যে কেউ তাকা অবলম্বন করে ওয়া ইয়াসবির এবং সবর করে, ফা ইন্নাল্লাহ সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিন ব্যক্তিদের আজর মানে প্রতিদানকে কী করেন না নষ্ট করেন। খুব পাওয়ারফুল ওয়েতে কথাটা বলবেন। এটা এমন একটা নীতি কথা আমরা বলছি বারবার এই জিনিসগুলো সূরা ইউসুফে আসছে। এই নীতি কথাটা একটা থার্ড পার্সনে বলছেন, এই নীতি কথাটা যখন থার্ড পার্সনে বলছেন এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, অথচ এটা প্রাইমারি অ্যাপ্লিকেবল হচ্ছিলো ওনাদের জন্য, কেননা এর আগের সাথে কাদ মান্নাল্লাহু আলাইনা এই স্টেটমেন্টের সাথে এটা যুক্ত। আল্লাহ ফেভার করলেন আমাদের উপরে, উনি ফেভার করছেন আমাদের উপরে অনুগ্রহ করছেন, সেটার কারণ হিসাবে এই স্টেটমেন্টটাকে বলা হয়ে যাবে। কেননা ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই তাকওয়া মেনটেন করে সবর করতে পারছেন, অতএব সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আজর তাদের যে প্রতিদান সেটাকে কী করেন না বিনষ্ট করেন নাই, তাদেরকে অবশ্যই দুনিয়াতেই তাদেরকে প্রতিদান দিয়েছেন। এটা হচ্ছে প্রথম ডাইরেক্ট কানেকশন বলতে পারেন যে অনুগ্রহর সাথে সেই জিনিসটা। কিন্তু সেই কথাটা যখন উনি বললেন তখন উনি ঠিক একইভাবে সে দাওয়াতের মেজাজে যে উনি কোনোভাবে এই বিষয়টা সরাসরি নিজের দিকে না বলে এটা থার্ড পার্সনে বললেন, যাতে এটা একটা সার্বজনীনভাবে বিষয় হয় যেটার মাধ্যমে তার ভাইদাও ইন্সপায়ার্ড হয় যে তাদের পক্ষে ওটা সম্ভব। এবং উনি ওটা উনি চাচ্ছিলেন যে যে কেউ সেটা আজকে এই মুহূর্তে আমি আমার ভাই কালকে যদি আজকে যদি যাদের যারা বিপরীত দিকে আছে তারাও যদি এই দুইটা জিনিস অবলম্বন করতে পারে তারাও মুহসিন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে আল্লাহ
যথাযথ উপযুক্ত কি দিবেন, আদর দিবেন, তারাও নিঃসংশোধিত হয়ে কি বেরো আসতে পারে এই বিশ্বাস সার্কেল থেকে, হ্যাঁ এই দুষ্টচক্র থেকে তারাও বেরো আসতে পারে। অতএব এই ধরনের একটা দাওয়াত কিন্তু দিবেন। এখানে দুইটা পাওয়ারফুল কথা বলা হলো, একটা হচ্ছে তাকোয়া আর একটা হচ্ছে সবর, দুইটা কিন্তু পাওয়ারফুল বিষয়। এই তাকোয়া সবরের বিষয়টা হচ্ছিল, তাকোয়া হচ্ছিল আপনি যদি সিম্পল ট্রান্সলেশন করেন এটাকে বলতে পারেন আল্লাহ সচেতনতা, ঠিক আছে। তাকোয়াকে যদি আমি সিম্পল ট্রান্সলেশন বলি আল্লাহ সচেতনতা, ভাইদের মধ্যে সেই আল্লাহ সচেতনতা কি একেবারে নাই হয়ে গেল। তারা মনে করলো যে ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে মেরে ফেলবে বা দূরে কোথায় ফেলে দিয়ে আসবে, আল্লাহ দেখবে না। সে আল্লাহর সচেতনতা, নবী পরিবারের সন্তান হিসাবেও তাদের মধ্যে সেই সচেতনতা নাই যে আজকে আমি তার উপর অত্যাচার করলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই সচেতনতা তাদের প্রথমেই চলে গেছে। তাহলে সেটা হচ্ছিল প্রথম ল্যাপস তাদের। তাহলে এই জিনিসটা হচ্ছিল গুরুত্বপূর্ণ, এটা ইনার স্টেট বলতে পারেন, প্রতিটা মানুষের ভিতরকার অবস্থা হচ্ছে এটা। এবং সেটাই টেস্টেড হয় যখন কঠিন পরিস্থিতিতে মানুষ পড়ে। তাকওয়া যত ভালো হবে তখন সে খুব সব সুন্দর সাবরুন জামিল বলতে পারেন, সুন্দরভাবে সবর সে ধারণ করতে পারবে। এই দুইটার কম্বিনেশনে একজন মানুষ মুহসিন ব্যক্তি হবে। তাহলে দেখা যাচ্ছে মুহসিন ব্যক্তি হওয়ার দুইটা পূর্ব শর্ত, একটা হচ্ছিল তার ভিতরে তাকওয়া থাকতে হবে, এবং সেই তাকওয়ার টেস্ট হবে কখন, এক্সটার্নাল পরিস্থিতিতে যখন সে পড়বে, বিরূপ পরিস্থিতিতে পড়বে, তখন সে সুন্দর সবর ধারণ করবে এবং সেই সেটার মাধ্যমে সে একজন মুহসিন ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত হবে। কেন এহসানের যে ব্যাপারটা, যেমন আমরা জিব্রিল হাদিসে জিব্রিলের রেফারেন্সে জানি ইসলাম ইমান এবং এহসান, এবং এহসানের বিষয়টা হচ্ছিল সবচেয়ে টপ পজিশন একজন বিশ্বাসীর জন্য, একজন মুমিনের জন্য। এবং সেই মুহসিন ব্যক্তি হওয়ার জন্য এইটা হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট, প্রিরিকুইজিট। অর্থাৎ এটা একটা বেসিক প্রিন্সিপাল, একটা সার্বজনীন একটা প্রিন্সিপাল, রিলিজিয়াস প্রিন্সিপাল বলতে পারেন। সেই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করলেন। উপস্থাপন করার মাধ্যমে যেমন নিজেদের সাকসেস স্টোরি, নিজেদের সফল হওয়ার পিছনের যে বিষয়টা, আজকের যে পজিশন, এই যে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পজিশন দিলেন, এটা হচ্ছিল একটা আজর হিসাবে দিলেন। মানে যেহেতু উনি মুহসিন ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে পারছেন সেই হিসাবেই, এবং এই মুহসিন ব্যক্তির পিছনের সোর্স কোডটা হচ্ছিল আল্লাহ সচেতনতা এবং সাথে সাথে কি সবর করা। সবর উনি নির্যাতিত অবস্থায় করেছিলেন, এবং যখন ক্ষমতায় আসলেন, আজকে ক্ষমতাবান অবস্থায় তিনি কী করলেন, সবর করলেন। এবং এই সবরের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কী করলেন, সম্মানিত করলেন, ওনার আজরটা নষ্ট করতে দিলেন না। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এখানে আমরা দেখছি যে নিজের কথাটাও বললেন খুব সুন্দরভাবে, এমনভাবে নিজের মধ্যে ওয়ামা উবার রিউ, আরেকটা ফেজ আমরা এর আগে পড়ে আসছি, যে আমি কোনোভাবে নিজেকে কী মনে করি না, আমার নাফসকে পরিশীলিত মনে করি না, বা আমার আমি খুব রাইচুয়াস পার্সন সেটা মনে করি না। সেই স্টেটমেন্ট অলরেডি আমরা পার করে আসছি। অতএব ওই আলোকে, ওই ফেজেই ইউসুফ আলাইহিসসালাম এখানে ওনাদের সাকসেসের পিছনের মূল বিষয়টা বললেন, এবং পাশাপাশি যখন থার্ড পার্সনে বললেন, ইন্সপায়ার করলেন ওনার ভাইদেরকে যে আপনাদেরও, আপনারাও কী করতে পারবেন, আপনারাও সেটা অর্জন করতে পারেন, আপনারাও মুহসিন ব্যক্তি হতে পারেন, যদি আজকে থেকে আপনারা কী করেন, আল্লাহ সচেতনতা অন্তরে ধারণ করতে পারেন এবং সবরের কমিটমেন্ট আপনারা করতে পারেন, তাহলে আপনিও মুহসিন ব্যক্তি হতে পারেন। কেন সেই প্রিন্সিপাল সার্বজনীন প্রিন্সিপাল, কেউ যদি সংশোধিত হয় তাহলে সে কী করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুণাগুলোকে, সমস্ত পাপগুলোকে পূর্ণ পরিণত করে দেবে। কেন এখানে মানুষের একটা আমাদের কমন পার্সপেক্টিভ হচ্ছিল এরকম, আমরা যে কোনো মানুষের অতীতের ভুল ত্রুটি নিয়ে কিন্তু আলোচনা করতে ভালোবাসি, কিন্তু আল্লাহর পার্সপেক্টিভ কিন্তু সেটা না। আল্লাহ মানুষকে দেখে যে সে নিজে কতটুকু সংশোধিত হতে পারতেছে, যে সে যদি সংশোধিত করতে হতে পারে, সে সংশোধনের বিপরীতে আল্লাহ বড় ধরনের পুরস্কার কমিটমেন্ট দিচ্ছেন। সেটা হচ্ছিল সূরা ফুরকানের মধ্যে আছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা হাসানা ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা। তাই না, যে কেউ তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করতে থাকবে, নিজেকে সংশোধন করতে থাকবে, ফা উলাইকা তাদের জন্য কি ইউবাদ্দিলুল্লাহু আল্লাহ বদল করে দিবেন সাইয়্যাতিহিম তাদের সাইয়াদগুলোকে, তাদের মন্দ জিনিসগুলোকে হাসানা। তার এই কমিটমেন্টটা কিন্তু আল্লাহর সব জানে। তা অর্থাৎ আল্লাহর পার্সপেক্টিভ হচ্ছেন আল্লাহ আপনার আমার অতীত গুনাহগুলোকে নিয়ে গিয়ে সেগুলোকে নিয়ে আমাদেরকে
আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু সেই গুণা থেকে আমরা বেরোয় আসতে পারছি কি না সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এখানে মানুষের টেন্ডেন্সি হচ্ছিল রিভার্স, মানুষ আরেকজনের ও দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে এবং সেটাকে হাইলাইট করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তওবাটাকে হাইলাইট করেন। অতএব এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট, এবং সেই জিনিসটাই ইন্সপায়ার করার চেষ্টা করতেছেন ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের মধ্যে, যে এইভাবে থার্ড পার্সনে এই কথাটা বলে। খুব ইন্টেলিজেন্স ডেলিবারেশনস, এবং ওনার পার্সোনালিটি বলতে পারেন, ওনার এই কঠিন পরিস্থিতির মধ্যে পরিস্থিতিটা ডিল করার মধ্যে একটা ব্যালেন্স এখানে কিন্তু অসাধারণ। যেমন উনি ওনার ভাইদেরকে করা কথা বললেন, সেটারও একটা লিমিটের মধ্যে রাখলেন, করা কথাটা বললেন একটা লিমিটের মধ্যে রাখলেন, কোনোভাবে খোঁচার জায়গায় গেলেন না, তারপর পজিটিভ কথা বললেন। এই ব্যালেন্সিংটা অসাধারণ বিষয়, এখান থেকে শেখার বিষয়। ঠিক আছে, এই ব্যালেন্সটা যদি রাখা না যায় তাহলে দেখা যাবে যে আইদার আপনি আমি নিপীড়িত হতে হতে থাকছি, মানুষ আমাদেরকে মনে করতেছে যে আমরা দুর্বল, সবরকারীরা দুর্বল। সেটা কোনোভাবে সবরকারীরা দুর্বল না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, পাশাপাশি কী করতে হবে, একটা লিমিট কোনো সময় ক্রস করা যাবে না, ডিসেন্সি লিমিট ক্রস করা যাবে না, এবং ডিসেন্সি লিমিট ক্রস না করে অবশ্যই আমাদেরকে পজিটিভ অ্যাটিটিউডটাকে মেনটেন করতে হবে। তাহলে পজিটিভটা কীভাবে উনি এক্সপ্রেস করলেন, ওনার নিচের সাকসেসের পিছনের স্টোরিটা উনি বললেন, পাশাপাশি ওইটা যাতে ওনারা ধারণ করেন সেটার ব্যাপারে ইন্সপায়ার করলেন, নিজেকে স্মরণ করালেন যে এই যে আজকে যে রিওয়ার্ড, আজকে যে রিওয়ার্ড, আজকে যে পজিশন, এটা আল্লাহ দান করছেন আজর হিসাবে। কেন, এটার মূল বিষয় ছিল আল্লাহর উপর ভরসা করা গেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা গেছে এবং সবর করা গেছে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপরে কোনো রকম অসন্তুষ্টি ছিল না। তাহলে এর মাধ্যমে বেসিক্যালি উনি ওনার এই ভাইদেরকে এই মুহূর্তে হেদায়েতের জন্য খুব অল্প কথায় খুব পাওয়ারফুল কথা বলবেন, এটা হচ্ছে দেখার মতো বিষয়। পাশাপাশি এই আলোকে আমরা আজকের এই সেশনের শেষ একটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে জিনিসটা আমরা বলছিলাম যে তাকওয়া এবং সবর দুইটা জিনিস। তাকওয়া হচ্ছে ইন্টারনাল স্টেট, মানুষের অন্তরের বিষয়, যেটা মানুষ অন্তরের মধ্যে ধারণ করতে হবে, সেটা অন্তরের মধ্যে মানুষকে ইন্সপায়ার করবে। বা আলহামা হা ফুজুরা হা ওয়া তাকওয়া হা, সূরা শামসের মধ্যে আপনি পাবেন। ঠিক আছে, একটা ভয়ঙ্কর বিষয় আমাদের মধ্যে কাজ করে, একটা আর্জ, কামনা বাসনার আর্জ কাজ করে, পাশাপাশি তাকওয়া কাজ করে। তাহলে এই যে ফাইট, এই ফাইটটার মধ্যে তাকওয়াটাকে সমুন্নত রাখা, সেই সমুন্নত রাখার মাধ্যমে বেসিক্যালি আমরা কী করতে পারি, আমরা নিজেকে শক্তিশালী করতে পারি, এবং সেটা পরীক্ষিত হয় যখন বিরূপ পরিস্থিতি হয়, এক্সটার্নাল ওয়ার্ল্ডে যখন আমাদের বিরূপ পরিস্থিতি হয় তখন সবরটা পরীক্ষিত হয়। তাহলে তাকওয়া যত ভালো হবে, সবর এসে সবর তার তত বেশি সুন্দর হবে, এবং দুইটা বিষয় মিলে কী হবে, মহসিন ব্যক্তি তৈরি হবে, এবং মহসিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তার আজর কোনোভাবে কী হবে না, নষ্ট হবে না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি। এখন এখানে যদি টোটাল ফ্লো দেখেন, আমরা যেমন যে ব্যালেন্সটা আমরা আমাদের মধ্যে থেকে হারায় ফেলি সেটা পয়েন্ট করা জরুরি, যে আপনি কোরআনের বিভিন্ন ডেসক্রিপশন থেকে যদি দেখেন যে মানুষের দুনিয়ার প্রাপ্তি এবং আখেরাতের প্রাপ্তি, এই দুইটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে যে দুনিয়া কষ্টকর পরিস্থিতিতে আছি, আখেরাতে আল্লাহ আমাদেরকে অনেক বাড়াই দিবেন, দুনিয়াতে আমরা হয়তো পাবো না, আখেরাতে সব কিছু পাবো। বিষয়টা এরকম না যে দুনিয়াতে আপনি কিছুই পাবেন না, আখেরাতে সব কিছু পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এভাবে না, আবার রিভার্স বিষয়টাও ওভাবে না। এটার মধ্যে একটা ফাইন ব্যালেন্সিং লাইন আছে, সেই জিনিসটা এই সুরার মাধ্যমে খুব পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে। কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রিন্সিপাল কোরআন মজিদে বর্ণনা করছেন, প্রিন্সিপাল বর্ণনা করার মাধ্যমে কেস স্টাডি আমরা বলি, বিভিন্ন রকম কাহিনী বর্ণনা করছেন, সেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো উনি ডিসক্রাইব করছেন, সেটার মাধ্যমে আমাদেরকে ব্যালেন্সটা সেখান থেকে শিখতে হবে। যেমন এখানে ধরেন ইয়াকুব আলাইহিসসালামকে উনি প্রেজেন্ট করছেন, যেমন ইয়াকুব আলাইহিসসালামের মধ্যে সেই ব্যালেন্স উনি প্রেজেন্ট করছেন, এইভাবে ইউসুফ আলাইহিসসালাম হারায় গেছে, ওনার ছেলেরা তার বিপরীতে ষড়যন্ত্র করছে, তো উনি তো আল্লাহর কাছে বলতে পারতেন ঠিক আছে আপনি এই দুনিয়াতে আমাকে নিয়ে গেছেন, ওই দুনিয়াতে আমাকে তার সাথে মিলিত করে দিয়েন, এটাতেই আমার জন্য যথেষ্ট হবে, উনি কি সেটা করছেন? উনি এই দুনিয়াতেই সেই সত্য উদ্ঘাটনের জন্য উনি জানেন যে ইউসুফ আলাইহিসসালাম মারা যান নাই, অতএব সেই ইউসুফ আলাইহিসসালামকে খুঁজে বের করার জন্য ওনার সর্বোচ্চ প্রচেষ্টা উনি দিয়েছিলেন।
এবং ওনার এই যে ছেলেদের ছেলেদেরকে একসাথে ফিরে পাওয়ার যে ব্যাকুল মানে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ওনার মধ্যে উজ্জীবিত ছিল। এবং ছেলেদের শোকে উনি অন্ধ হয়ে গেলেন, তাহলে দুনিয়াবি একটা অর্জনের পিছনে ওনার যেমন ড্রাইভ ছিল, পাশাপাশি উনি কোনো অবস্থাতে আল্লাহর কদরের উপরে গিয়ে অসন্তুষ্ট হন নাই, আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট হন নাই, আল্লাহর উপর বিশ্বাস আস্থা সব কিছু উনি অটুট রাখতে পারছেন। অতএব এটা একটা পাওয়ারফুল বিষয়, কেন এই ব্যালেন্সটা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে যখন চলে যায় তখন আমরা ইমব্যালেন্সিং সিচুয়েশনে কী করি, আমরা অবস্থান করি, সেটা যেমন নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয়। যেমন আমরা যদি এভাবে মনে করতে থাকি যে সব আজর আল্লাহ আমাদেরকে আখেরাতে দিবে, দুনিয়ার দরকার নাই, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের নিজের জন্য ক্ষতি করতেছি আমরা, পাশাপাশি আমার জন্য ইনজাস্টিস হচ্ছে, আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন অন্যায় যা কিছু হচ্ছে চারিপাশে সেটার প্রতিবাদ করতে হবে ক্যাপাসিটি অনুযায়ী, অবশ্যই সেখানে অগ্রগামী হতে হবে, সেখানে শিথিলতার কোনো সুযোগ নাই। কেন আমরা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করি, কিন্তু সেই জায়গাটাও আমরা যতক্ষণ কারেক্টেড না হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও দুর্ভোগ ফেস করব, পাশাপাশি আরেকজনের দুর্ভোগের কারণ হব, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়ায় আল্লাহ দিবেন, আখেরাতেও দিবেন, এটা হচ্ছিল পাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখেরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমরা দুনিয়াতেও কল্যাণ চাই, আখেরাতে কল্যাণ চাই। ইসলামের গ্যারান্টি হচ্ছিল আপনি আমি যদি মোহসেন বান্দা হিসেবে কাজ করতে পারি, সবরের সাথে তাকওয়া অবলম্বন করতে পারি এবং সঠিকভাবে সবর করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার অর্জনের ব্যাপারেও আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে উদ্যোগী হতে হবে ব্যাপকভাবে, এবং সাথে সাথে আল্লাহ সচেতনতা অন্তরে ধারণ করতে হবে। তাহলে এই দুইটার কম্বিনেশনে, কেন আমাদের আল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা দিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের দুই জায়গায় উত্তম যাদা দান করবে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে দেখেন আরেকটা ফ্রেজ আমরা এটা দিয়ে শেষ করবো, যেমন এখানে আমরা যেটা দেখলাম এখানে বলা হলো লা ইউদিউ আজরাল মুহসিনিন, ঠিক আছে, এটা যেমন এখানে বলা হলো, এর আগের যদি স্টেটমেন্টটা আপনি দেখেন সূরা ইউসুফের এর আগে, যখন ইউসুফ আলাইসাল্লামের ভাইরা যখন এসে ওনার কাছে অ্যাপিল করলো, সেই অ্যাপিলের আয়াতটা খুব সম্ভবত 87 নম্বর আয়াত হবে মনে হয়, এটা হচ্ছিল 88 শেষে ওনারা ইউসুফ আলাইসাল্লামের কাছে যখন তারা রিকোয়েস্ট করলেন যে আমাদেরকে একটু সদাকা দেন, সদাকা দিয়ে দেওয়ার পরে ওনারা যে শেষে যে স্টেটমেন্টটা বললেন, ইন্নাল্লাহ ইয়াজজি মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ মুতাসাদ্দিকিন যারা সদকা করে তাদেরকে কী করেন, তাদেরকে ইয়ে করেন, তাদেরকে জাজা দিয়ে থাকেন, তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, ঠিক আছে। সেটা হচ্ছিল একটা, আর এখানে নেগেটিভলি বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ব্যক্তিদের আজর নষ্ট করেন না। তো দুইটার মধ্যে পার্থক্য কী, একটা নেগেটিভলি বললেন একটা পজিটিভলি বললেন, দুইটা একই জিনিস। তো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে এভাবে, যখন আমরা পজিটিভ কাজ করি অবশ্যই আল্লাহ সেখানে পজিটিভলি জাজার কথা বলা হয়, যেমন সদাকা যখন করা হয় তখন একটা পজিটিভ কাজ, সেখানে পজিটিভ কাজের গ্যারান্টি দেওয়া হয়। কিন্তু যখন একটা নেগেটিভ কাজ থেকে নিজেকে বিরত রাখা হয় তখন আমরা ডিপ্রাইভেশনে ভুগি, নেগেটিভ কাজ মানে করা থেকে যখন আমরা নিজেকে সবর করি তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্রাইসিস ফেস করি। তো ক্রাইসিস যাই কিছু আমরা ফেস করি, আমরা কিছু লস ফেস করতে পারি, আমরা ইমোশনাল লস বলতে পারেন, সাইকোলজিক্যাল লস, মনে হলো হেরে যাবো হেরে গেলাম। যেমন ইউসুফ আলাইহিসসালাম এখানে কী করলেন, সবর করলেন, প্রতিশোধ নেওয়ার ন্যায্যতা থাকা এবং ক্ষমতা থাকার পরে উনি কী করলেন না, উনি প্রতিশোধটা নিলেন না, আল্লাহর উপর বিষয়টা ছেড়ে দিলেন এবং আল্লাহকে খুশি করার জন্য তিনি এখান থেকে বিরত থাকলেন এই জন্য, কেননা উনি ওনার রিওয়ার্ডকে দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। অতএব এখানে এরকম প্রতিশোধ পরায়ণতার কোনো মানে বিষয়টার চেয়ে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেটা আয়াতগুলো আমরা পরে ইনশাল্লাহ দেখবো, আবার আসছে সেই সামনে আয়াতগুলো। তো সেখানে তিনি যখন করতেছেন তাই ইমিডিয়েটলি ওনার কাছে মনে হতে পারে যে আমি ডিপ্রাইভড হলাম, সেই ক্ষেত্রে যখন ডিপ্রাইভেশনের মোডে যে মনোভাবটা তৈরি হয় সাথে সাথে এখানে এই ধরনের আয়াত আসে,
লা ইউদিউ আজরাল মুহসিন, কোনোভাবে আল্লাহ মুহসিন বান্দার কি করেন না, আজরকে কি করেন না, নষ্ট করেন না। অতএব এটা কিন্তু খুব সুন্দর একটা রিফ্লেকশন, একটা কথা নেগেটিভলি বলা হয় পজিটিভলি বলা হয় দুইটার মধ্যে কিন্তু দুইটা মোট কাজ করে, অবশ্যই সেটা আমরা খেয়াল করবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরেকটা মোডে চলে যাব। এখানে এই সবরেরই কন্টিনিউশনটাই আরও সুন্দরভাবে ডিসক্রিপশন হচ্ছে পরের দুইটা আয়াতে। তো আমরা ফার্দার ডিসকাশনে ইনশাল্লাহ কন্টিনিউ করবো নেক্সট শুক্রবারে। তো আমরা আজকে এখানে কনক্লুড করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।